হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা করব জি কে মক টেস্ট মক টেস্ট নাম্বার এইটিন আঠেরো নম্বর মক টেস্ট করবো এবং এই সমস্ত মক টেস্টগুলো তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন এক্সারসাইজ মেন এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই দু কলকাতা পুলিশ এসআই দু এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার একুশের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রতিদিন তোমরা কিন্তু সকাল সাতটায় এই ক্লাসটি ফলো করবে পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি সিআরপি একাডেমির পক্ষ থেকে দেয়া হচ্ছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে তিনশোটি টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেনগিরি করা প্রথম ক্রিকেটার হলেন নিচের কোনজন তিনশোটি টি টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন গিরি করা প্রথম ক্রিকেটারকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে এর মাধ্যমে তোমাদের কিন্তু প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে এবং মনেও থাকবে যে এই প্রশ্নের উত্তর আমি করছি তার মানে এটা কিন্তু সঠিক উত্তর মনে থেকে যাবে তো প্রতিটা প্রশ্ন যখন চলবে তোমরা কিন্তু প্রত্যেকে সেটা ঠিক হোক ভুল হোক কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে থাকবে এর মাধ্যমে তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে মনে থাকবে তো প্রথম প্রশ্ন ছবি দেখে তোমরা সকলেই জানো এবং সম্প্রতি আইপিএল হয়েছে তো তিনশোটি টি টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেনগিরি করার প্রথম ক্রিকেটার হলেন অবশ্যই অপশান বি মহেন্দ্র সিং ধোনি নেক্সট প্রশ্ন দুই সি আর পি এর ডিজি কে সি এর ডিজি নিচের কোনজন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে ঠিক হোক ভুল হোক তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর আমি উত্তরটা বলে দিলে তোমরা সেটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে ডিজি বর্তমানে কে রয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে সি কুলদীপ সিং কুলদীপ সিং হলেন সিআরপিএফ বর্তমান ডিজি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউ পুলিশ পরীক্ষার মেন ব্যাচ কোর্স কিন্তু শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষায় এইটটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেতে আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও এবং গত পাঁচই অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং যতদিন পরীক্ষা পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত গাইডেন্স দেওয়া হবে তো ব্যাচ কোর্সে দেখো প্রাইস মূল্য চার টাকা কিন্তু তোমাদের জন্য সত্তর পার্সেন্ট ছাড় রেখে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় প্রোভাইড করা হচ্ছে তো নিচে দেয়া এই নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হয়ে যাও এখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ ম্যাথামেটিক্স জিআই জিকে এবং ইংলিশ প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ কিন্তু নিয়ম ধরে ধরে ক্লাস করানো হচ্ছে ওকে নেক্সট প্রশ্ন নাম্বার তিন দেখব লিঙ্কেড বর্তমান সিইও কে রয়েছেন লিঙ্কেড বর্তমান সিইও কে রয়েছেন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে লিঙ্কেডিনের বর্তমান সিইও কে রয়েছেন তো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মিলিয়ে নাও রায়ণ রসুলেস্কি রায়ানের বর্তমান সিইও দেখো লিঙ্কিডিনের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র এবং প্রতিষ্ঠাকাল দু হাজার তিন প্রশ্ন নাম্বার চার জুলেরিমে কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত নিচের কোন খেলার সাথে সম্পর্কিত জুলেরিমে কাপ প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে এই প্রশ্নটি কিন্তু বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য পরীক্ষাতেও এসেছে প্রশ্ন নাম্বার চার কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুটবল ফুটবল খেলার সাথে সম্পর্কিত জুয়েলারি কাপ নেক্সট দেখো বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফির ব্যাপারে আমরা একটু দেখে নেব চার মিনার ট্রফি চার মিনার ট্রফি ফেডারেশন কাপ ওয়ার্ল্ড কাপ এই তিনটে কাপ অ্যাথলেটিক্স খেলার সাথে সম্পর্কিত তারপর দেখো দুরান্ত কাপ ফেডারেশন কাপ সন্তোষ ট্রফি নেহেরু গোল্ড কাপ ইন্দিরা গান্ধী কাপ জুলে রিমে ট্রফি ইউরো কাপ আফ্রিকান নেশনস কাপ কোপা আমেরিকা কাপ এগুলো ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট দেখো এশিয়া কাপ এসেস ট্রফি সিসি ওয়ার্ল্ড কাপ ইরানি ট্রফি দেওধর ট্রফি রিলায়েন্স কাপ বিজয় হাজারে ট্রফি এই এই ট্রফিগুলো রয়েছে বা কাপগুলো রয়েছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত নেক্সট দেখো উবার কাপ থমাস কাপ হ্যারেলিনা কাপ নারাং কাপ এগুলো সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে নেক্সট দেখো গুরু নানক ট্রফি মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ নেহেরু ট্রফি ধ্যান চাঁদ ট্রফি লেডি রতন রাত টাটা ট্রফি এগুলো যুক্ত রয়েছে হকি খেলার সাথে এবং শেষে দেখো বিসি গুপ্তা ট্রফি এবং মেমোরিয়াল ট্রফি এই দুটো যুক্ত রয়েছে বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন নাম্বার পাঁচ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে এবং ছবি দেখে প্রত্যেকেই বুঝতে পারছো তো সঠিক উত্তরটা এক্ষুনি করে ফেলো কমেন্ট বক্সে কমেন্ট করে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল তো প্রশ্ন নাম্বার পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পণ্ডিত জওহরলাল নেহেরু এবং এটি হয়েছিল ইনি ইনি অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন উনিশশো সালের থার্টিন্থ ডিসেম্বর এবং সেই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে প্রস্তাবনা হিসাবে গৃহীত হয় প্রশ্ন নাম্বার ছয় নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় তো প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপেরা দেখো আমরা অপেরা মিনি যেটা বলে থাকি সেটা কিন্তু এটা অপেরা হচ্ছে কি একটা ব্রাউজার আমাদের ইন্টারনেট সার্ফিং করতে সাহায্য করে অপেরা বাদবাকি বাকি ভিস্টা অ্যান্ড্রয়েড এবং আই এগুলো কিন্তু অপারেটিং সিস্টেম দেখো অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো ইউ ইউনিক্স এম এস ডস এম এস উইন্ডোজ এ নাইনটিন এইট এক্সপি ভিস্টা উইন্ডোজ এন বাই টু থাউজেন্ড ওয়েস বাই টু এবং ম্যাক ওয়েস এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম নেক্সট প্রশ্ন নাম্বার সাত দেখব পৃথিবীর সবচেয়ে সুখী দোষ দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নিচের কোনটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ হ্যাপিনেস যে ইন্ডেক্স বেরিয়েছিল সেই হ্যাপিনেস ইন্ডেক্সে কোন দেশ একদম টপে রয়েছে সেই দিক থেকেই আমরা এই প্রশ্নটা করছি যে পৃথিবীর সব থেকে সুখী দেশ কোনটা রয়েছে তো কমেন্ট বক্সে প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো পৃথিবীর সব থেকে সুখী দেশ হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফিনল্যান্ড ওকে নেক্সট প্রশ্ন নাম্বার এইট এস এলভি নামক স্যাটেলাইটটি কবে উৎক্ষেপণ করা হয়েছিল এ এস নামক স্যাটেলাইটটি কবে উৎক্ষেপণ করা হয়েছিল নিচের কোন সালে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে সি এ এস এলভি নামক স্যাটেলাইটটি ভারতবর্ষ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল প্রশ্ন নাম্বার নয় মাটি নিয়ে পড়াশোনাকে নিচের বিজ্ঞানের ভাষায় কি বলা হয় সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করো এটা কিন্তু আগেও বিভিন্ন যে সেটগুলো হয়েছে সেখানে আমরা লিস্টের মাধ্যমে পড়ে নিয়েছি তো প্রশ্ন নাম্বার নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পেডোলজি মাটি নিয়ে পড়াশোনাকে বলা হয়ে থাকে পেডোলজি এবার আমরা দেখে নেব বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা অর্থাৎ কোন জিনিসকে কোন জিনিসের গবেষণাকে কি বিদ্যা বলা হয় দেখে নেব দেখো এপিওলজি এটি বলা হয়ে থাকে মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে আর্থ্রোলজি বলা হয়ে থাকে অস্থিসন্ধি সম্বন্ধীয় বিদ্যাকে অ্যাস্ট্রোনস্টিক্স বলা হয়ে থাকে মহাকাশ বিষয়ক বিজ্ঞানকে ব্যাকটেরিওলজি বলা হয় থাকে ব্যাকটেরিয়া বিষয়ক বিজ্ঞানকে কারসিনোলজি সরি কার্সিনোম্যাটোলজি বলা হয়ে থাকে কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যাকে তারপর ক্রেনোলজি ক্রেনোলজি এটি হলো মাথার খুলি বিষয়ক বিজ্ঞান বা অধ্যয়নকে বলা হয় থাকে ক্রেনোলজি নেক্সট দেখো এন্টমোলজি এটি হলো কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে নেক্সট আরও কিছু দেখব দেখো হর্টিকালচার হর্টিকালচার হল ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত গবেষণাকে বলা হয় হর্টিকালচার হাইড্রোলজি হাইড্রোলজি হল আবহাওয়া মণ্ডলে জলের উপস্থিতি এবং ধর্মাবলী নিয়ে চর্চাকে বলা হয় হাইড্রোলজি নেক্সট দেখো নিম্নলজি এটি হলো জলাশয় ও জলাশয়ের জীব সম্পর্কিত গবেষণাকে বলা হয়ে থাকে লিম্নোলজি তারপর দেখো ওদন্তোগ্রাফি ওদন্তোগ্রাফি বলা হয় দন্তের বিবরণ নিয়ে চর্চাকে নেক্সট ওস্টিওলজি ওস্টিওলজি হল অস্থির বিষয়ক বিজ্ঞান বা অধিবিদ্যাকে বলা হয়ে থাকে এবং প্যালিও বটানি প্যালিও বটানি হল উদ্ভিদের বিভিন্ন জীবন সংক্রান্ত চর্চা বা গবেষণাকে বলা হয়ে থাকে প্যালিও বটানি তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন বিষয়ের অধ্যায়নকে কি কি বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে সেগুলো আমরা দেখে নিলাম নেক্সট প্রশ্ন নাম্বার দশ ভারতের মহাকাশ কর্মসূচির জনককে ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্নটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে ভারতের মহাকাশ কর্মসূচির জনককে তো প্রশ্ন নাম্বার দশের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিক্রম সারাভাই বিক্রম সারাভাইকে বলা হয় মহাকাশ কর্মসূচির জনক নেক্সট প্রশ্ন নাম্বার ইলেভেন এসবিআই আগের নাম কি ছিল এস এর আগের নাম কি ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ববর্তী নাম কি ছিল প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো এই প্রশ্নটা বিগত বছরের প্রশ্ন এবং তোমাদের অন্য একটা সেটেও কিন্তু এই প্রশ্নটা ছিল তো সঠিক উত্তর প্রত্যেকের হওয়া চাই তো প্রশ্ন নাম্বার ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংকের পূর্ববর্তী নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হল মুম্বাই প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালের ফার্স্ট জুলাই বর্তমানে চেয়ারপারসন রয়েছেন দীনেশ কুমার খাড়া খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এস চেয়ারপার্সনের নাম কিন্তু অলরেডি অনেকগুলো পরীক্ষা এসেছে তো সেই জন্য ভালো করে দেখে রাখবে দীনেশ কুমার খাড়া প্রশ্ন নাম্বার টুয়েলভ কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে স্থাপিত হয়েছিল আমাদের কলকাতাতে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো তো প্রশ্ন নাম্বার টুয়েলভ কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থাপিত হয়েছিল এবং এটি হলো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় দেখো আঠারোশো সালের চব্বিশে জানুয়ারি ভারতের গভর্নর জেনারেল তৎকালীন লর্ড ক্যানিং কলকাতা বিশ্ববিদ্যালয় আইনে সই করেন এবং তারপরে তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রশ্ন নাম্বার থার্টিন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল ভিভিআই প্রশ্ন বহুবার বহু পরীক্ষায় প্রশ্নটি এসেছে এবং তোমাদের প্রত্যেকের এটা একটা জানা প্রশ্ন কমেন্ট কমেন্ট বক্সে করো কোনটা সঠিক উত্তর প্রত্যেকে হবে হত্যাকাণ্ড কবে হয়েছিল তো প্রশ্ন নাম্বার থার্টিন এর মিলিয়ে উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল দেখো অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনা ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় নেক্সট প্রশ্ন নাম্বার চোদ্দ ন্যায় দর্শন প্রচার করেন নিচের কোন ঋষি বা কোন মুনি ন্যায় দর্শন প্রচার করেন নিচের কোন মুনি দেখো আমাদের বৈদিক সভ্যতাতে দর্শন দর্শন ছিল কয়টি ছয়টি সেই ছয়টা দর্শন কি কী ছিল ন্যায় দর্শন সাংখ্য বৈশেষিকা শিখা তারপর যোগ উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসা এই হচ্ছে মোট ছয়টি দর্শন তার মধ্যে থেকে ন্যায় দর্শনের প্রচার কে করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে চৌদ্দ নম্বর প্রশ্নের অপশান সি গৌতম গৌতম ন্যায় দর্শনের প্রচার করেছিলেন এবং কপিল মুনি কি করেছিলেন সাংখ্য সাংখ্য দর্শনের প্রচার করেছিলেন নেক্সট প্রশ্ন নাম্বার ফিফটিন জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো রকম বস্ত্র পরিধারণ করে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার পনেরো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দিগম্বর জৈন ধর্মের দুটি ভাগ ছিল একটা হচ্ছে শেতাম্বর এবং আর হচ্ছে দিগম্বর শেতাম্বররা ঠিক করেছিল যে আমরা শুধুমাত্র আমাদের শরীরে একটা শ্বেত বস্ত্র পরিধান করে থাকব তো সেই থেকে তাদের নাম হয়ে গেল শ্বেতাম্বর এবং আর দল ঠিক করলো তারা কোনো রকম বস্ত্রই পরিধান করবে না তো সেই জন্য তাদের নাম হয়ে গেল দিগম্বর দেখো জৈন ধর্মে দুটি সম্প্রদায় দিগম্বর এবং শ্বেতাম্বর জৈন ধর্মের সরি জৈন গ্রন্থের ভাষা হল প্রাকৃত ভাষা নেক্সট প্রশ্ন নাম্বার ষোলো ভারতের কোথায় টোডা উপজাতির দেখতে দেখা পাওয়া যেতে পারে ভারতের কোথায় টোডা উপজাতির দেখা পাওয়া যেতে পারে ভি আই প্রশ্ন ভি আই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে টোডা উপজাতির ব্যক্তিদের ভারতের কোন জায়গায় দেখা যায় বা কোন জায়গায় তারা বসবাস করে প্রশ্ন নাম্বার ষোলোর কোনটা সঠিক উত্তর হবে মিলিয়ে নাও সঠিক উত্তর হবে অপশন বি নীলগিরি নীলগিরি যে পাহাড় রয়েছে সেই নীলগিরি পাহাড়ে টোডা উপজাতির বাসস্থান দেখতে পাওয়া যায় এবং তারা কোথায় থাকে এটা তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যে এটাই অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন জনজাতি এবং উপজাতি সমূহে দেখে নেব তারা কোন কোন রাজ্যে বসবাস করে দেখো আদিবাসী যেটা রয়েছে সেটা হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড়ে আরও একটি গুরুত্বপূর্ণ সেটা হলো গন্ড গন্ড যে আদি হচ্ছে উপজাতিটা থাকে সেটা ছত্তিশগড়ে থাকে বরাগা এরা থাকে তামিলনাড়ুতে ভুটিয়া উপজাতি সম্প্রদায়ের লোকেরা উত্তরাখণ্ডে বসবাস করেন ভিল সম্প্রদায়ের লোকেরা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান এবং গুজরাটে বসবাস করে মুড়িয়া সম্প্রদায়ের লোকেরা এরা ছত্তিশগড়ে বসবাস করে এবং মিনা সম্প্রদায়ের লোকেরা রাজস্থানে বসবাস করে নেক্সট পেজে আরও কিছু দেখব দেখো মুন্ডা মুন্ডা সম্প্রদায়ের লোকেরা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে সাঁওতাল সাঁওতাল উপজাতির বাসিন্দারা মূলত পশ্চিমবঙ্গ এছাড়াও উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারে বসবাস করে জয়ন্তিয়া এবং গারো এই দুটি সম্প্রদায়ের উপজাতির লোকেরা মেঘালয়ের পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে বসবাস করে খাসি সম্প্রদায়ের লোকেরা মেঘালয় এবং আসামের পাহাড়ি অঞ্চলে বসবাস করে তারপর কোল সম্প্রদায়ের লোকেরা মধ্যপ্রদেশে বসবাস করে লেপচা উপজাতি সিকিমের একটি উপজাতি এবং লুসাই সম্প্রদায়ের ব্যক্তিরা ত্রিপুরা এবং মিজোরামে বসবাস করে তো গুরুত্বপূর্ণ ভারতে যতগুলো আমরা উপজাতি ছিল সেগুলোর ব্যাপারে দেখে নিলাম কোন উপজাতি কোন রাজ্যে বসবাস করে তার মধ্যে থেকে সাঁওতাল মুন্ডা তারপর লুসাই এবং আগের পেজে থেকে ভিল গন্ড এবং মুড়িয়া এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এইগুলো কিন্তু ভালো করে ফলো করবে নেক্সট প্রশ্ন নাম্বার সেভেন্টিন এনএইচ সিক্সটি কোন রাজ্যে রয়েছে এনএইচ সিক্সটি নিচের কোন রাজ্যে রয়েছে তো প্রশ্ন নাম্বার সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র মহারাষ্ট্রে ন্যাশনাল হাইওয়ে রয়েছে প্রশ্ন নাম্বার দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় নিচের কোন শহরে ভারতের দৈনিক আবহাওয়ার মানচিত্র তৈরি ও ছাপা হয় নিচের কোন শহরে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার আঠারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পুনেতে নেক্সট প্রশ্ন নাম্বার উনিশ ফ্রান্সের রাজধানীর নাম কি ফ্রান্সের রাজধানীর নাম কি ভেরি ভেরি ইজি প্রশ্ন একটি তোমরা প্রত্যেকে পারবে তো সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো তো ফ্রান্সের রাজধানীর নাম হলো অপশান সি প্যারিস প্যারিস হলো ফ্রান্সের রাজধানী এবং নেক্সট দু অলিম্পিক অলিম্পিক গেমস এইখানে অনুষ্ঠিত হবে ফ্রান্সে ফ্রান্সের প্যারিস শহরে ওকে নেক্সট আমরা দেখব কিছু দেশ এবং তাদের রাজধানীর ব্যাপারে জাপানের রাজধানী হলো টোকিও যেখানে দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক হলো বেজিং হলো চীনের রাজধানী নেপালের রাজধানী হল কাঠমান্ডু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ইরাকের রাজধানী বাগদাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন ইরানের রাজধানী হল তেহরান থাইল্যান্ডের ব্যাংকক অস্ট্রেলিয়ার ক্যানবেরা রাশিয়ার মস্কো জার্মানির বার্লিনরে ফ্রান্সের প্যারিস দু হাজার অলিম্পিক এখানে অনুষ্ঠিত হবে ইতালির রোম এবং এটি হল ইউরো কাপ বিজেতা অস্ট্রেলিয়ার ভিয়েনা সুইডেনের স্টকহোম দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এছাড়াও আরও দুটো রাজধানী কিন্তু দক্ষিণ আফ্রিকার রয়েছে মোট টোটাল কতগুলো তিনটে রাজধানী রয়েছে দক্ষিণ আফ্রিকার তো এখান থেকে গুরুত্বপূর্ণ আমরা রাজধানীর ব্যাপারে দেখে নিলাম কোন দেশের কোন রাজধানী রয়েছে নেক্সট প্রশ্ন নাম্বার কুড়ি আমরা দেখব নাগাল্যান্ডের সরকারি ভাষা নিচের কোনটি নাগাল্যান্ডের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইংরেজি ইংরেজি হল নাগাল্যান্ডের সরকারি ভাষা প্রশ্ন নাম্বার টোয়েন্টি ওয়ান অর্ধ পরিবাহী নীচের কোনটি অর্ধ পরিবাহী বা যেটাকে আমরা বলে থাকি সেমি কন্ডাক্টার সেমি কন্ডাক্টার নিচের কোনটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং উত্তরটা নিচে করেই দেয়া রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জার্মেনিয়াম জার্মেনিয়াম একটি অর্ধ পরিবাহী এছাড়াও কি কি রয়েছে অর্ধ পরিবাহী সিলিকন ওকে সিলিকনও একটি অর্ধ পরিবাহী প্রশ্ন নাম্বার টোয়েন্টি টু বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় ভি প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে প্রশ্নটা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার বাইশের সঠিক উত্তরভাবে মিলিয়ে নাও তোমরা অপশান এ পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়ে থাকে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস এবং সেই সময়ের দিনগুলো আমরা দেখে নেব জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি তামাক বর্জন দিবস এটি পালিত হয় একত্রিশে মে বিশ্ব পরিবেশ দিবস এটি পালিত হয় পাঁচই জুন নেক্সট দেখো বিশ্ব জনসংখ্যা দিবস এখানে একটু ভুল রয়েছে এটা একুশে সরি এগারোই জুন নয় এটা হবে এগারোই জুলাই এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব এইডস দিবস পালিত হয় ফার্স্ট ডিসেম্বর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস বাইশে মে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ বসুন্ধরা দিবস পালিত হয় বাইশে এপ্রিল এবং বিশ্ব জল দিবস পালিত হয় বাইশে মার্চ তো এখান থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক দিবস সম্বন্ধে আমরা জেনে নিলাম নেক্সট প্রশ্ন নাম্বার থ্রি দাঁতের এনামেল কি দিয়ে তৈরি দাঁতের এনামেল নিচের কোন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো বহুবার পরীক্ষা এসেছে ভিভিআই প্রশ্ন দাঁতের এনামেল কি দিয়ে তৈরি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট দিয়ে দাঁতের এনামেল তৈরি দেখো এনামেল দাঁতের বাইরের শক্ত আবরণ এছাড়া এটি ক্যালসিয়াম কার্বোনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারাও গঠিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিবিআই কোনটা সঠিক উত্তর হবে নিচে তো তো রয়েছে সঠিক সঠিক উত্তর উত্তর হয়ে যাবে ডি ভিটামিন এ দেখো ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি গুলি হল ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই চারটি ভিটামিন হল ফ্যাটে দ্রবণীয় এবং জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন পি নেক্সট প্রশ্ন নাম্বার পঁচিশ সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয় সংবিধান সংশোধনী বিল নিচের কোন জায়গায় পাস হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার পঁচিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পার্লামেন্টের উভয় কক্ষে সংবিধান সংশোধনী বিল পাশ হয়ে থাকে প্রশ্ন নাম্বার টোয়েন্টি সিক্স পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় নিচের কোন বৎসর থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষাতে একটা প্রশ্ন এসেছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা প্রশ্নটা ছিল এবং এখানে বলা হচ্ছে চালু হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো একান্ন উনিশশো একান্ন সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারাট ড্রোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয় এবং এটার মেয়াদ কাজ ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মোহালবণ বিস মডেলের উপর ভিত্তি করে হয় এটা ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবং উনিশশো ছেষট্টি থেকে উনিশশো এই সময়টিকে বলা হয় বিরতি সময়কাল বা প্ল্যান্ড হলিডে কেননা এইখানে কোনো রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না প্রশ্ন নম্বর সাতাশ যশপাল রানা নিচের কোন খেলার সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যশপাল রানা নিচের কোন খেলার সাথে সম্পর্কিত তো প্রশ্ন নাম্বার সাতাশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শুটিং খেলার সাথে সম্পর্কিত যশপাল রানা তিনি উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দা প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার আঠাশের দেখো এখানে দেয়া রয়েছে ভায়োলেট সব থেকে তো সঠিক উত্তর যাবে তরঙ্গ এখানে কম থেকে এ বেগুনি বেগুনি রঙের তরঙ্গ সব থেকে কম দেখো আলোর তরঙ্গ ধৈর্ঘ্য সবচেয়ে বেশি কার সেটা হল লালের আলোর তরঙ্গ ধৈর্ঘ্য সব থেকে কম এক্ষুনি দেখলাম আমরা বেগুনির আলোর প্রতিসরণ সব থেকে বেশি হয়ে থাকে বেগুনির বর্ণের তারপর আলোর প্রতিসরণ সব থেকে কম হয়ে থাকে লাল বর্ণের আলোর বিক্ষেপণ থেকে বেশি বেগুনির আলোর বিক্ষেপণ থেকে কম লালের আলোর বিচ্যুতি সব থেকে বেশি বেগুনি এবং আলোর বিচ্যুতি থেকে কম লালের অর্থাৎ সব বেশিগুলো বেগুনির এবং সব কমগুলো লালের নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন এর কাজ কোন সরি সিপিউ এর কাজের গতি কোন এককে পরিমাপ করা হয় নিচের কোন এককে সিপিইউ এর কাজ পরিমাপ করা হয় থাকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে সিপিইউ এর কাজের গতি কোন এককে পরিমাপ করা হয় তো প্রশ্ন নাম্বার 29 নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হার্জ এম জেড বা মেগাহার্চ এই গতিতে সিপিইউ এর কাজ পরিমাপ করা হয় থাকে দেখো সিপিইউ এর সম্পূর্ণ নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও প্রশ্ন নাম্বার তিরিশ নিচের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার তিরিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডোবে রায়নার বিজ্ঞানী ডোবে রাইনার ত্রয়ী সূত্রটি আবিষ্কার করেন এছাড়াও দেখো অষ্টক সূত্র এটি আবিষ্কার করেন বিজ্ঞানী নিউল্যান্ড এবং পর্যায় সারণী আবিষ্কার করেন মেন্ডেলিভ তো এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে গেলাম তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন এবং আরও আনুষাঙ্গিক তথ্য কিন্তু জেনে গেলাম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু তোমরা জানিও এবং যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তারা কিন্তু টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি পি একাডেমি এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন সেখানে মর্নিং ছটায় মর্নিং মেটিভেশান দুপুর বারোটায় গণিত রিজনিং মক টেস্ট বিকেল তিনটেই দৈনিক জিকে পিডিএফ সন্ধ্যা ছটায় জিকে মক টেস্ট কর দেওয়া হয়ে থাকে এবং সম্প্রতি হানড্রেড ক্রে অর্থাৎ এক লক্ষ সাবস্ক্রাইবার আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়েছে তার জন্য সকলকে ধন্যবাদ তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই